প্রথমে যুক্ত করছি আল্লাহর আইন বাস্তবায়নে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমি ওই দিন আপনাকে মানে একটা চ্যালেঞ্জের কথা বলছিলাম আর কি পরে এক হাজার টাকা এই জন্য আপনি আমাকে নিয়ে মজা করলেন হ্যাঁ এক হাজার টাকার চ্যালেঞ্জ ভাই এখানে তো আমি জার্মানিতে থাকি আমি একটা দুইবার পেশাব করলেও এক হাজার টাকা চলে যায় এক হাজার টাকার চ্যালেঞ্জে আমার কি হবে দশ লাখ বিশ লাখ টাকা চ্যালেঞ্জ করেন তাহলে আমি রাজি আছি কমপক্ষে আপনার কি এই সাহস নাই বেশি টাকার চ্যালেঞ্জ করার সাহস নাই নাকি টাকা নাই আচ্ছা এক লাখ এক লাখ এক লাখ তো খুবই কম টাকা এক লাখ তো মানে আমার বাসা বাড়াই দেড় লাখ টাকা আমি যে বাসায় থাকি সেই বাসা বাড়াই দেড় লাখ টাকা এক লাখ টাকা দিয়ে আমি কি করব আমার কোনো কাজে লাগবে না আপনি দশ লাখ কমপক্ষে দশ লাখ টাকা চ্যালেঞ্জ করেন তাহলে আমি রাজি আসি করবেন আচ্ছা ঠিক আছে তাহলে দশ লাখ টাকা আমি আমার বাসার পিছনে আয়তল করছি পয়া ফু দিয়া রাইখা দিব দেখবেন সকাল বেলা চুরি হয় নাকি না না ব্যাংক অ্যাকাউন্টে রাখবেন আমি এখান থেকে সরাসরি চুরি করে নিয়ে আসবো ব্যাংক অ্যাকাউন্টে রাখবেন পাসওয়ার্ডটা এবং আইডি পাসওয়ার্ড এবং ওটিপি নাম্বারটা একটা মানে মেসেজে একটা দেখবেন মেসেজ আসবে সেই মেসেজটা আমাকে দিয়ে দিবেন তার দেখেন আমি চুরি করতে পারি কিনা ভাই কোন মাইয়া যদি ল্যাংটা হয় কোনো পুরুষের কাছে যায় সে কি দর্শিত হবে না আপনার মনে হয় আল্লাহ পাক যদি চায় তাহলে তো দর্শিত হবে না আল্লাহ পাক যদি মানে নিরাপত্তা দেয় আল্লাহ পাকের উপরে আপনার বিশ্বাস নেই ভাই আল্লাহ পাক কি আপনার কি আল্লাহ পাকের উপরে অবিশ্বাস আছে আপনি না মুমিন বান্দা একটু আগে আগের লাইভে না বললেন আপনি একজন মুমিন বান্দা তাহলে আল্লাহ পাকে মানে ক্ষমতার উপরে আপনি সন্দেহ করতেছেন আয়তুল কুর্সির উপরে সন্দেহ করতেছেন আল্লাহর কালামের উপরে সন্দেহ করতেছেন আপনি তো নাস্তিক মানে পৌনে নাস্তিক তো আপনি হয়ে গেছেন অলরেডি আচ্ছা হাদিসে তো ব্যাংকের কথা বলা নাই যে কোনো জায়গায় যে কোন জায়গায় আপনি ব্যাংকের সামনে গিয়ে মনে করেন ব্যাংকে টাকাটা জমা রাখলেন হ্যাঁ ব্যাংকে ওই ভবনে ওই ব্যাংক ভবনটাতে আপনি সন্ধ্যার সময় গিয়ে আয়তুল কুর্সি পরে ফু দিবেন তো সারা রাত তো আর ওইখানে চুরিধারি হবে না তো আমি তো রাতের বেলা কাজ ছেড়ে ফেলবো ওই ভবনে আপনি ইয়াটা শোনেন নাই বক্তব্যটা শুনেন নাই ওই বক্তব্যে বলা হয়েছে ভবনে ওই ভবনে কোন আপনি কি আরেকবার বক্তব্যটা শুনতে চাচ্ছেন না গত লাইভে না বললাম আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই তো ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন 10 লাখ টাকা জমা রাখবেন অসুবিধা কি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কয় কয় মিনিট লাগে 15 মিনিট লাগে তাহলে আপনারে পাসওয়ার্ড দিমু নাম্বারও দিমু কিন্তু ওটিপি দিমু না ঠিক আছে otp বিনা দিলে কেমন হবে otp তো দিতে হবে আপনি তো মানে ইই আছেন মানে আপনার তো কোনো সমস্যা হবে না এটা তো আপনি নিশ্চিত কোনো কেউ চুরি করতে পারবে না এটা তো আপনি নিশ্চিত তাহলে এত আবার এত টেনাবাজি করতেছেন কেন না না আদিসে তো ব্যাংকের কথা বলা নাই ব্যাংকের কথা ভবনের কথা বলা আছে ওই যে ভবন ব্যাংকের যে ভবনটা আচ্ছা আবার শুনেন আয়তুল কুর্সি সম্পর্কে সাল্লাহাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিল মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদা বিষয়ে যে যে বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়তুল কুর্সি রাতের বেলা তেলাত করা হয় সেখানে আল্লাহ পুরাল আমি চুরি দাঁড়িয়ে এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন অতএব আয়তুল কুর্সির এটি একটি ফজিলত বিশুদ্ধ প্রভাবিত যে সেখানে আয়তুল কুর্সি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে চোরের যে ভাই শুনছেন কি বললো

টেলার টাকা রেখা আমাকে পাসওয়ার্ড এবং আইডি পাসওয়ার্ড এবং মোবাইলে যে মেসেজটা আসবে যে নাম্বারটা সেটা রাতে দিয়ে দিবেন এবং নিশ্চিন্তে থাকবেন আমার বাপকে চুরি করতে আচ্ছা উঠান পাসওয়ার্ড আর নাম্বার উঠান এটা আপনি আগে টাকা জমা দেন আপনি টাকা তো আপনার তো ব্যাংক অ্যাকাউন্টই নাই টাকা ভাই আমার ব্যাংকে যে টাকা আছে আপনার মতো মহিউদ্দিন 10 টাকা না যাব আপনি তো ভাই চুনাগা পড়া পড়ালায়া করেন ওই যে মানে রাস্তার রাস্তা ভিক্ষা আপনি জানেন আমি মাদ্রাসায় পড়ি কোরবানির ঈদের সময় মানুষের যে চামড়া ভিক্ষা করে না গিয়া গিয়া আল্লাহ আল্লাহ গো আল্লাহ দাবে দুঃখ দেন আমাকে চামড়াটা দেন আপনি সাহেব যে জায়গায় আড্ডা দিতেন না ওই জায়গার বস আমি ওই জায়গায় কি চা বিক্রি করেন ওই জায়গায় জিজ্ঞেস করেন আমার নামটা নিয়েন তাইলেই বুঝবেন তো এই সমস্ত চুনাহাঁকা এই সমস্ত চুনাহাগাদের হাগাদের এই সমস্ত চুনাহাগা দের আমরা কি পাতা দেই আপনাদের মতো চুনাহাগা এই ছুটি ছুটি দেখায় কি লাভ হ্যাঁ আপনাদের মতো মামা শুনে ভালো মাদ্রাসা ছাপ মাদ্রাসা ছাপ হাগা এই যে মামা বলছে না তো লাথে মেরে বেটারে দেবো এই যে এই যে চুনা হাগা মাদ্রাসা ছাপ রাস্তা রাস্তায় ঘুরেন আর মাদ্রাসার জন্য ভিক্ষা চান আপনাদের একটা মসজিদ করা লাগবে মাদ্রাসা করা লাগবে আল্লাহকে নাম পে দে আল্লাহকে নাম পে দে এগুলো বলতে থাকেন আপনারা আপনারা তো সেই সমস্ত চুনা হাগা হম মাদ্রাসা থেকে মাদ্রাসা ছাপ চুনা হাগা আপনাদের বাসায় হয়তো মানে অভাব এটা কষ্ট এটা আমাদের খারাপ লাগে এটা শুনতে খারাপ লাগে যে আপনাদের বাসায় অনেক অভাব আপনারা খাইতে পান না ঠিক মতো তো ওই যে এই সমস্ত ভিক্ষা টিক্ষা কইরা মানুষের কাছ থেকে চামড়া ভিক্ষা করেন এই যে কোরবানির সময় চামড়া ভিক্ষা করেন তারপরে মানে এই রাস্তায় রাস্তায় গিয়ে চাঁদা তুলেন রমজানের সময় বেলা এখানে গিয়া গিয়া না চিল্লান আই রমজান এসেছে ওঠো ওঠো এটা বললে তখন মাস মানে একশো টাকা দেয় সেটা দিয়ে আপনাদের চলে এইগুলা তো আপনাদের কাজ কারবার তো এইগুলা এবং একটু আগে আপনি বলছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টও নাই হ্যাঁ আপনার এক হাজার টাকা বাদি ধরতে আসছেন আপনি হ্যাঁ এই তো ছোট লোক একদম মানে ছোট লোক কোন মানে একদম ছোট লোক টাইপের মানে ছোট লোক সাথে তো বাজি টাইম এখন আপনি যদি চান তাহলে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন দশ লাখ টাকা রাখেন তারপর আমাকে একটা ইয়া দেন ব্যাংকে যে আপনি টাকাটা রাখছেন সেটার একটা রিসিপ দেন যে ব্যাংক স্টেটমেন্ট যে দেয় সেই ব্যাংক ইমেল করে পাঠিয়ে দেন তারপরে আপনি তারপরে আপনি আসবেন আমরা একদিন রাতের বেলা

ক্ষেপণাস্ত্র লাগবে হ্যাঁ এই সমস্ত টুটা ফুটা আম কাটার ছুরি দেয়া কলা কাটার ছুরি দেয়া লেবু কাটার ছুরি আমার এই মুমিন মনে করে এই এসে গেছে জেলে নিচ্ছে কয়েবার হম পুরা দেশ ক্যাপে উঠছে পুরা দেশ কাঁপানো কাপায় কাঁপাই দিছি এই আসছে আসছে গিয়ে আমার এই আম কাটার ছুরি নিয়ে আমার সাথে টাল্টি পাল্টি করছে চিন্তা করছেন কত বড় বেকুবে গুলা কত বড় আহাম্মক এগুলা

মানে মসজিদের সামনে থেকেও তো চুরি হয় জুতা হ্যাঁ মানে মসজিদের সামনে থেকে তো জুতা চুরি হয় আল্লাহ মসজিদ দেই রক্ষা করতে পারে না সেখানে এই যে বাবরি মসজিদ হিন্দুদের হাত থেকে তো বাবরি মসজিদ ধ্বংস করতে মানে বাঁচাতে পারলো না যখন মন্দির টন্দি তারা ভাঙে তখন তারা বলে মন্দির মূর্তি যদি এতই ক্ষমতা থাকে তাহলে নিজেকে তারা বাঁচাক দেখি তারা নিজেকে বাঁচাক তো বাবরি মসজিদ যখন ভাঙলো তখন আমি ভাবলাম যে হায় আল্লাহর কি tyle ক্ষমতা নেই আল্লাহর কি ক্ষমতা কমে গেল বাবরি মসজিদ ভাঙতেছে কিভাবে এরা ভারতের হিন্দুরা কি ভাবে বাবরি মসজিদ ভাঙলো তাহলে কি আল্লাহর ক্ষমতা নাই মানে একই যুক্তি তো এখানেও খাটে তো এদের এইটুকু আকেল বুদ্ধি নাই কি বলবো এদের সম্পর্কে বলেন হ্যাঁ ভাই ওনাদেরকে নিয়ে ইয়া করে না মানে আমিও সময় ভাবতাম যে কিভাবে সম্ভব আর আমার